এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমাদের প্রত্যেকেরই এই চাওয়া পাওয়া থাকে মা লক্ষ্মীর কাছে। আজ লক্ষ্মী পুজো, তাই মায়ের কাছে মঙ্গলদীপ জ্বালিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজ রাতে আমাদের অ্যাপার্টমেন্টের পুজো, সেটা আমরা সবাই মিলে আয়োজন করেই করব, তাই দেরি না করে জলদি জলদি বাড়ির লাঞ্চটা বানিয়ে নিলাম। প্রথমেই ভাজাগুলো কমপ্লিট করে নিলাম। ভাজার জন্য আলু ভাজা, বড়ি ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। তারপরে লাবড়ার জন্য মশলা কষানো হয়ে গেলে লাবড়ার জন্য কেটে রাখা কুমড়ো, বিনস, পটল, ঝিঙে, কাঁচকলা, সমস্ত পাঁচ বিশালি সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো বাঁধাকপি, আর খানিকক্ষণ পরে অ্যাড করে নেব কেটে রাখা বেগুনগুলো। একদমই জল অ্যাড না করে সমস্ত সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে তরকারিটা তৈরি করে নিতে হবে। এরপর রেডি হয়ে গেলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে লাবড়ার তরকারি। এপাশে আমার খিচুড়িটাও রেডি হয়ে গিয়েছিল। তো রেডি হয়ে যাওয়ার পরে উপর থেকে ঘি, টমেটো কুচানো, ধনে পাতা কুচানো আর ভেজে রাখা মটরশুঁটি আর গরম মশলা দিয়ে রেডি করে নিলাম গরম গরম খিচুড়ি। আজকের খিচুড়িটা তৈরি করেছিলাম মুগ ডাল, গোটা চাল আর আতপ চাল দিয়ে, আর এই সমস্ত কিছুর সাথে ছিল টমেটো আর কাজু বাদাম দিয়ে চাটনি। এরপরেই বিকেল থেকে কোমর বেঁধে লেগে পড়লাম সবাই মিলে লক্ষ্মী পুজোর আয়োজনে। সবাই মিলে আয়োজন করেছিলাম মায়ের জন্য লুচি, পাঁচ রকমের ভাজা, সুজি, পায়েস, নাড়ু, মুড়কি আর বিভিন্ন রকমের ফল। নাড়ুর মধ্যে ছিল নারকেলের নাড়ু দুই রকমের, গুড়ের নাড়ু আর চিনির নাড়ু, আর ছিল তিলের নাড়ু। সমস্ত আয়োজন করতে করতে প্রায় রাত 8টা বেজে গেল আর ঠাকুর মশাই আসছিলেন 8:30 সময়। এরপর মায়ের কাছে মঙ্গলদীপ জ্বালিয়ে সবাই মিলে মায়ের আরাধনা করা হলো। তারপর সবশেষে মায়ের সুস্বাদু ভোগ আর প্রসাদ গ্রহণ করে আমাদের পুজোর সমাপ্তি ঘটলো। আমার এই মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে বিভিন্ন ধরনের রেসিপির ভিডিও আর মিনি ব্লগ দেখার জন্য ভালোবাসার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করছি আপনারা পাশে থাকবেন। সবাইকে ভালোবাসা আর শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আবার দেখা হবে আমার নেক্সট রেসিপির ভিডিও কিংবা মিনি ব্লগে।